এবার অনুব্রত গড়ের শুভেন্দুর হানা। বীরভূমের নলহাটিতে শুভেন্দু সভায় বিজেপিতে যোগদান করলেন অনুব্রতের ডেপুটি সহ কয়েক হাজার তৃণমূল কর্মী। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম নিয়ে চাপ বাড়ল তৃণমূল শিবিরে। বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গতকাল কৃষ্ণগড়ে শুভেন্দু সভা নিয়ে উত্তেজনা ছিল রাজনৈতিক মহলে। এদিন ফের একবার চীনা ছন্দে দেখা গেল বিরোধী দলনেতাকে। পুরোপুরি তেহার জেল যাত্রার বার্তা দিয়ে পরপর ডাকাতদের উল্লেখ করেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, তারপরে পরে তার ভাই যাবে, জোট বাঁধন তৈরি হয়, আর কথা বলবো না আগামী জানুয়ারি। প্রসঙ্গত উল্লেখ্য, দল ছড়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের জেলা সহ সভাপতি বিপ্লব ওঝা। গতকাল মঙ্গলবার বিকেলে নলহাটিতে বিজেপির সভায় বিপ্লববাবুর হাতে পুষ্পস্তবক তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর গেরুয়া পতাকা হাতে তুলে নেন বিপ্লব ওঝা। যে ফর্মুলা তাতে ভুল ত্রুটি থাকতে পারে, বিপ্লব দ্বারা ভুল ত্রুটি থাকতে পারে। এইরকম লোক, রাজনৈতিক লোক আমাদের সঙ্গে আছেন। বিজেপি